পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন পাঁচটি খাবার সম্পর্কে যে খাবারগুলো ফ্রিজে রাখলে বিষে পরিণত হতে পারে। তো চলুন দেখে নেই খাবারগুলো কি কি। একটি বিশেষ কথা, এই ভিডিওতে যেসব তথ্য আমি ব্যবহার করেছি সেগুলো আমার নিজের মন গড়া নয়, এই তথ্যগুলো বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। নাম্বার ১, সেদ্ধ ডিম। আমরা প্রত্যেকে ডিম কিনে ফ্রিজে রেখে দেই এবং প্রয়োজন মতো ব্যবহার করে রান্না করি, তবে এমনও অনেক আছেন যারা সময় সাশ্রয় করতে ডিম সেদ্ধ করে ফ্রিজের ভিতরে রেখে দেন। সমস্যাটা ঠিক এখানেই, কারণ সেদ্ধ অবস্থায় ডিম ফ্রিজে রাখলে ডিমের সাদা অংশ শুকিয়ে যেতে শুরু করে এবং ডিমের গায়ে ফাটল ধরে, ফলে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ঢুকে যায়। এছাড়াও ডিমের স্বাদও বদলে যায় এবং ডিমের সাদা অংশটি রাবারের ব্যান্ডের মতো শক্ত হয়ে যায়। তাই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে ফ্রিজের ডিম রাখা চলবে না। নাম্বার ২, আলু। আলু কখনোই ফ্রিজে রাখবেন না। রেফ্রিজারেশন আলুর স্টার্চকে দুধ সুগারে পরিণত করে। ফ্রিজে রাখা আলু ফ্রাই করা হলে এসব সুগার ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল অ্যাক্রিলামাইড উৎপাদন করতে পারে। আলু ঘরে স্বাভাবিক তাপমাত্রায় শীতল ও অন্ধকার স্থানে রাখুন। নাম্বার ৩, কলা। কলা কখনোই ফ্রিজে রাখবেন না। ফ্রিজে কলা রাখলে একদিকে যেমন তার পরিপক্কতা হারায়, সেই সঙ্গে স্বাভাবিক গুণগুলি নষ্ট হয়ে যায়, কারণ কলা নিজেই একটা ঠান্ডা ফল। সেই সঙ্গে বাড়তি ঠান্ডায় রাখলে কলার মধ্যে থাকা পটাশিয়াম কন্টেন্টও কমে যায়। এছাড়া কলা থেকে গন্ধ ও গ্যাস বের হয়ে ফ্রিজের ভিতরে বিশ্রী গন্ধ সৃষ্টি করে, এজন্য কলা ফ্রিজে রাখা উচিত নয়। নাম্বার ৪, পেঁয়াজ ও রসুন। অনেকে পেঁয়াজ ও রসুন কেটে ফ্রিজে রেখে দেন অথবা প্যাকেট ধরে পেঁয়াজ ফ্রিজে রাখেন। দুটোর কোনোটাই স্বাস্থ্যকর নয়, বরং পেঁয়াজ ও রসুন ফ্রিজে রাখলে দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পেঁয়াজ ও রসুন গন্ধ পুরো ফ্রিজ বিশ্রী গন্ধ সৃষ্টি করে। এগুলো সবসময় ফ্রিজের বাইরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। নাম্বার ৫, পাউরুটি। পাউরুটি ফ্রিজে রাখলে অতিরিক্ত শুকনো হয়ে যায়, যা পরে আর খাওয়া যায় না। ঠান্ডা থাকা পাউরুটিকে স্বাভাবিক তাপমাত্রায় বের করলে খুব দ্রুত তা শুকোতে শুরু করে, এর ফলে পাউরুটি ঝুরঝুরে হয়ে যায়। এটা ঠিক যে পাউরুটি ফ্রিজে রাখলে দীর্ঘ সময় ছত্রাক ধরবে না, কিন্তু এর বিনিময়ে স্বাদ হারাতে হবে। রেফ্রিজারেশনে পাউরুটি শুকিয়ে যায় ও খেতে ততটা সুস্বাদু হয় না। পাউরুটি কক্ষ তাপমাত্রায় দুই থেকে চার দিন সংরক্ষণ করা যায়, তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজের বাইরে রাখুন। নাম্বার ৬, মধু। মধু ফ্রিজে সংরক্ষণ না করে ঘরে ঠান্ডা স্থানে আবদ্ধ পাত্রে সংরক্ষণ করুন। সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানে রাখবেন না। মধু ফ্রিজে রাখলে খুব বেশি ঘনীভূত হয়ে যায়, যার ফলে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। তাই ব্যবহারের সময় জটিলতা এড়াতে মধু ফ্রিজে সংরক্ষণ না করাই ভালো। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।